খেতাব বঞ্চিত বেসামরিক মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এতে জাতীয় চার নেতা ও মুজিব বাহিনীর চার কমান্ডার সহ অসীম সাহসিকতা দেখানো বেসামরিক ছাত্র জনতা ও পুলিশের অনেক বীর যোদ্ধাকে খেতাব দেওয়া হবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সরকারের নীতি নির্ধারকরাও মনে করেন স্বাধীনতার চার দশক পরেও খেতাব দেওয়ার সুযোগ রয়েছে। মুজিবনগর সরকার গঠনের এক মাসের মধ্যেই বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে খেতাবের বিষয়টি উত্থাপন করা হয়। প্রথম দফায় 43 জনকে খেতাব দেওয়ার পর আপত্তি উঠলে পরে তা সংশোধন করা হয়। 73 সালের ডিসেম্বরে প্রকাশিত চূড়ান্ত তালিকায় খেতাব দেওয়া হয় 676 জনকে। তিনি যাদের চিনতেন, যাদের জানতেন তাদের কথা লিখেছেন। অথচ অনেক মুক্তিযোদ্ধা আছেন বীরত্বের জন্য যাদের অনেক বেশি পাওয়া উচিত ছিল। সেনাবাহিনী হিসেবে প্রতিষ্ঠান আছে, তারা নাম পাঠিয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধারা যার যার মতো করেছে, কাজে তাদের নাম, তাদের অবদান, কী অবদানের জন্য সে পেতে পারে, সেই অবদানগুলো সরকারের কাছে কখনোই আসে নাই। এই তালিকায় সিংহভাগই ছিলেন সামরিক বাহিনীর সদস্যরা। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত 7 জনই সামরিক বাহিনীর। 68 জন বীরত্তম খেতাবপ্রাপ্তদের মধ্যে শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়মিত সামরিক বাহিনীর সদস্য ছিলেন না। এছাড়াও অন্যান্য খেতাবের ক্ষেত্রে সামরিক বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা নাকি ওই সময় আন্ডার কমান্ড কারো ছিল, তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তার পক্ষে সাইটেশন লেখা উচিত ছিল। অস্ত্র হাতে না নিয়েও যারা বীরত্ব দেখিয়েছেন, সংগঠন করেছেন, প্রশাসন যদি এরকম ব্যাপকভাবে সাহায্য না করতো, সহযোগিতা না করতো, সংগঠন না করতো, তাহলে তো এই মুক্তিযুদ্ধের চালনা পরিচালনা অসম্ভব ছিল। খেতাব প্রদানের দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্দকার। সম্প্রতি তাঁর লেখা বইয়ে খেতাব প্রদানের সিদ্ধান্তে নিজেদের বিচক্ষণতার অভাবের কথা তিনি স্বীকার করেন। তবে বিশ্লেষকেরা বলছেন এই সিদ্ধান্ত সংশোধনের সুযোগ এখনও আছে। যে ঘটনার উপরে তাকে দেওয়া হবে সেই ঘটনার যদি পরীক্ষা করা হয় তাহলে নিশ্চয়ই সুযোগ আছে। বীরশ্রেষ্ঠ যে 7 জনকে বলা হয়েছে এবং সেই জন্যই এটা একটা জাতীয়ভাবে স্বীকৃত, ঠিক আছে। অন্যান্য পদক যেমন বীরোত্তম, বীর বিক্রম, এগুলো অবশ্যই বীর প্রতীক, এগুলো তো দেওয়া যেতেই পারে। স্বাধীনতার চার দশক পরেও খেতাব বঞ্চিত মুক্তিযোদ্ধাদের বিষয়টি বিবেচনা করছে সরকার। নজির আছে, দীর্ঘদিন পরেও দেওয়া হয়, মৃত্যুর পরেও দেওয়া হয়, কাজে এই ক্ষেত্রে আমাদের দেশও সেটা দেওয়া হতে পারে। মন্ত্রী আরও জানালেন বিশেষ সম্মাননা পেতে পারেন এমন ব্যক্তিদের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ অচিরেই শুরু হচ্ছে। গোল্ডেন বেঙ্গল, আই লাভ ইউ। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী। কর্নেল আবু ওসমান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। আপনার কাছে জানতে চাইছি, এতদিন পরে বেসামরিক যে মুক্তিযোদ্ধা তাদের বীরত্বের স্বীকৃতি পেতে যাচ্ছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা ভালো উদ্যোগ আমি বলবো, যেহেতু তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ জিততে পারতাম না। তাদের গেরিলা যুদ্ধের কারণে পাকিস্তান আর্মির প্রতিরক্ষা বলুন আর আক্রমণ বলুন সব কিছু ভোঁতা হয়ে গেছে। কিন্তু গেরিলা যুদ্ধ দ্বারা, শুধু গেরিলা যুদ্ধ দ্বারা যুদ্ধ জিতা যায় না, তাই নিয়মিত বাহিনীও প্রয়োজন আছে। আমাদের গেরিলারা যে চাপ রেখেছে পাকিস্তান আর্মির উপরে, তার কারণে তারা মহল্লায় প্রত্যন্ত অঞ্চলে তারা যাইতে সাহস করত না, এবং সেসব জায়গায় যেসব জায়গায় তারা কনসেন্ট্রেটেড ছিল, যেমন যশোর ক্যান্টনমেন্ট, সাইদপুর ক্যান্টনমেন্ট ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গায় তারা বলতে গেলে সীমিত হয়ে গিয়েছিল আমাদের গেরিলাদের কারণে। গেরিলাদের যেই
হঠাৎ আক্রমণ এবং কিছু তাদের ধ্বংস করে বা তারা পালিয়ে যাওয়া ইত্যাদি যে করে গেরিলা অ্যাক্টিভিটি, তার কারণে তারা সীমিত হয়ে গিয়েছিল, তাদের আক্রমণ, তাদের প্রতিরক্ষা এসব কিছু সীমিত হয়ে গিয়েছিল। তারপর 3 ডিসেম্বরের পরে যখন আমরা যৌথভাবে যৌথ বাহিনী মুক্তিবাহিনী এবং সহায়ক বাহিনী, ভারতের বাহিনী সহায়ক বাহিনী, তাদেরকে নিয়ে যে যৌথ বাহিনী করা হয়েছিল, যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন জগজিৎ সিং অরোরা, এবং তার প্রেক্ষিতে তার নেতৃত্বে আমরা এই যৌথ বাহিনী নিয়ে পাকিস্তান আর্মিকে আমরা ডিফিট। কর্নেল আবু ওসমান চৌধুরী, আপনি নিজেও আপনার বীরত্বের স্বীকৃতি পাননি এমনটি আমরা জানি, এবং এতদিন পরে আসলে বেসামরিক মুক্তিযোদ্ধারা যে স্বীকৃতি পেতে যাচ্ছেন, তো আমরা স্বাধীনতার পরপর আসলে তারা কি বঞ্চিত হয়েছিলেন বলে মনে করেন সে সময়? আমি বলি তারা বঞ্চিত হয়েছে, যেহেতু দেখেন আপনি বীরশ্রেষ্ঠ 7টি দিয়েছে, আপনারা দেখুন সামরিক বাহিনীতে দিয়েছে 3টা, তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসকে দিয়েছে 2টা, নৌবাহিনীকে দিয়েছে 1টা, আর বিমান বাহিনীকে দিয়েছে 1টা, আর গেরিলা বাহিনীকে কিছুই দেওয়া নেই, বিশেষ করে বীরশ্রেষ্ঠ কিছুই দেওয়া হয় নাই। এটা ডেফিনেটলি তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে আমিও মনে করি। এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ।